हरे कृष्ण राधे राधे बंधुरा गिरिथाली गोपाल सोना चैनले तुम्हारे सबाई के सुस्वागतम। तुम्हारा सबाई केमन आछो आशा करी तुम्हारा सबाई भालो आछो गोपाल सोनार कृपाय। आर तुम्हारे गोपाल सोनाओ अनेक अनेक भालो आछे। आज के आमी तुम्हारे एक खूब सुंदर कहनी श्रवण कराब। से कहनी जानो सेटा होच्छे जे सुखदेव गोस्वामीर कहनी। सुखदेव गोस्वामीर जन्म वृत्तान्त आज के तुम्हारे काछे श्रवण कराब। जे सुखदेव गोस्वामी महाराज परीक्षित के भागवतम सुनिएछिलेन टाना सात दिन धरे, सेई सुखदेव गोस्वामीर जन्म वृत्तान्त आज के तोमादेरके आमि श्रवण कराबो। तोमादेर खूब आनंद होबे सुखदेव गोस्वामीर एई जन्म वृत्तान्तटी श्रवण करे। अनेके हयतो अनेक रकम भावे यूट्यूबे अनेक रकम भावे सुखदेव गोस्वामीर जन्म वृत्तान्त छाड़े, किन्तु एक आज के तुम्हारे आमी जेटा जानी बा आमी जेटा साधुदेर मुखे शुनेछी जन्म वृत्तान्त इस्कन भक्त साधु इस्कनेर भक्त बा साधुदेर महाराजदेर मुखे जे कहनी श्रवण करेछी सेई कहनी आज के तुम्हारे आमी श्रवण कराबो जन्म वृत्तान्तटा। तारपरे जन्मेर परे एकटा खूब सुंदर लीला कहनी आछे, ओटा आमी निजे भागवतमे पढ़ेछी। भागवतमे प्रथम स्कंदे ओटा आमी पढ़ेछी, किन्तु ओई जन्म वृत्तान्त जन्मेर जन्मटा किभाबे होयेछे तिनि कि छिलेन आगेर जन्मे सेई कहानीटा आमी एखोनो अब्दि पढ़िनि बोलते आमार एखोनो कमप्लीट हयनि। आमी जोदि भागवतमेर पुरो सेटटा पढ़ि ताहले होयतो जानते पारबो, किन्तु आमी जेहेतु पढ़िनि ताई जन्य आमी जानते जानि ना। किन्तु इस्कन আমার ইস্কনের যে সাধুগুরু বৈষ্ণবরা থাকে সেই সাধুগুরু বৈষ্ণবদের মুখ থেকে আমি যেটা শুনেছি সেইটাই আজকে আমি তোমাদেরকে শ্রবণ করাবো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর তারা যেটা বলছেন সেটা অবশ্যই আমাদের প্রভুপাদের বই থেকেই তারা বলছে, তাই জন্য আর আমি তাদেরকে অনেক বিশ্বাস করি, মন থেকে বিশ্বাস করি। আর আমি ভগবানকেও বিশ্বাস করি যে ভগবান এই জগতে আছেন আর ভগবানের দ্বারাই সব কিছু পরিচালিত হচ্ছে। আজকে আমি যে এই তোমাদের সাথে কথা বলছি এটাও ভগবানের কৃপার জন্য, বা তোমাদেরকে যে একটু ভগবানের কথা শোনাতে পারছি সেটাও ভগবানের কৃপার জন্য অবশ্যই হচ্ছে। তাহলে বেশি কথা না বলে এবার শুরু করা যাক সুখদেব গোস্বামীর জন্ম বৃত্তান্ত। একদিন পার্বতী অর্থাৎ শিব দুর্গা, আমরা সবাই জানি শিবকে আমরা সবাই জানি আর শিবের স্ত্রী দুর্গা অর্থাৎ মাতা পার্বতীকে আমরা সবাই জানি। একদিন মাতা পার্বতী আর শিব এক জায়গায় বসে কৈলাসে বসেছিল, আর সেখানে শিবজি পার্বতী মাতা পার্বতীকে কিসের জন্য এখানে তারা দুজন বসেছিলেন, এবার শিবজি কোনো কিছুর জন্য সেখান থেকে একটু চলে গেছিলেন। আর তখন সেই মুহূর্তে নারদমুনি এসে পৌঁছায়, আর নারদমুনি সেখানে মাতা পার্বতীকে বলে যে মাতা শিবজি আপনাকে এই কত কীরকম ভালোবাসে যে আপনাকে ছেড়ে চলে গেল। তখন মাতা পার্বতী বলে প্রভু আমাকে অনেক ভালোবাসে, প্রভু আমাকে তার বাম উরুতে বসায়। অর্থাৎ বাম উরুতে নাকি মানে কামা শক্ত, অর্থাৎ স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা যে গভীর সম্পর্ক সেটা যে ভালোবাসাটা বাড়ে এইখানে বাম উরুতে বসালে। আর ডান দিকে গণেশ বসে প্রভুর, অর্থাৎ ডান দিকের উরুটা বাৎসল্য প্রেমের জন্য। নারদমণিকে এইভাবে বলছিল, কিন্তু তাও নারদমণি বলে দিয়েছে তাই জন্য তার মনটা কীরকম কিন্তু কিন্তু করছিল। তারপর তো নারদমণি পালিয়ে গেছে। তারপর শিবজি যখন আসে তখন শিবজি মাতা পার্বতী একটু মুখটা গোমরা করে রেখেছে, আর তখন শিবজি বলে পার্বতী তোমার কী হয়েছে? তখন সেই মাতা পার্বতী এমনি মুখটাকে রাগের মুখ, যেমন একটা স্বামী স্ত্রীর মধ্যে একজন স্ত্রী রেগে গেলে ঠিক যেমনটা মুখ করে ঠিক তেমনভাবেই মাতা পার্বতী মুখটা করেছিল। আর শিবজি তো জানেন যে মাতা পার্বতীও শিবজিকে যে পেয়েছেন স্বামী রূপে অনেক জন্মের পরে, তিনি অনেক তপস্যা অনেক কঠোর তপস্যা করার পর শিবজিকে পেয়েছেন। আর শিবজির গলায় যে মুন্ড মালা ছিল তখন শিবজি তখন বলছিল শোনো পার্বতী, তুমি যে এই মুন্ডমালা আমার গলায় দেখছো এটা কিসের মুন্ডমালা জানো? তখন মাতা পার্বতী বলছে এটা কিসের মুন্ডমালা? তখন শিবজি বলে
যে এটা তোমারই পর, মানে যতগুলো তোমার জন্ম হয়েছে সেই জন্মের তোমারই মুণ্ড এগুলো। তখন বলছে আমি এতবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরেছি। তখন বলছে হ্যাঁ, বলছে আপনি প্রভু তাহলে জন্ম মৃত্যুর চক্রে ঘুরেননি? বলছে না। বলছে কেন? বলছে আমি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ভাগবত কথা, ব্রহ্ম জ্ঞান, আমি সেই ভগবানের কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করেছি, সেই অমরত্ব কথা, তাই আমিও অমর হয়ে গেছি। তখন মাতা পার্বতীও বলে তাহলে আমিও অমর হতে চাই, তাহলে আর এই মুণ্ডমালাও বাড়বে না। তখন শিবজি বলছে ঠিক আছে, তাহলে তোমাদেরকে, তোমাকে আজকে আমি ভাগবত কথা শোনাবো, তারপর তুমিও অমরত্ব লাভ করবে, সেই ব্রহ্ম জ্ঞান তুমিও লাভ করবে। তখন মাতা পার্বতীকে নিয়ে শিবজি এক জায়গায় বসে, এবং তার যে শিবজির যে ত্রিশূল ছিল সেই ত্রিশূলকে তিনি বলেন যে এই চারিপাশে কেউ আছে নাকি তোমরা দেখো, আর যারা আছে তারা তাদেরকে চলে যেতে বলো। তখন ত্রিশূল গিয়ে গোটাটা ঘুরে গিয়ে দেখে যে যারা ছিল তারা চলে গেছে, আর কেউ নেই। কিন্তু সেখানে পাশেই একটা শুক পাখির ডিম ছিল, যে ডিম ছিল তখন ফুটেনি কিন্তু ডিমটা, আর সেই শুক পাখি তো চলে গেছে। আর তখন শিবজি কি করেছে, মাতা পার্বতীকে তার কোলে বসিয়ে শিবজি পিছনে ঠেস দিয়ে ভাগবত কথা শোনাচ্ছিলেন, আর পার্বতীকে বলেছিলেন যে তুমি যে আমার ভাগবত কথা শুনছো, আমি তো ভাগবত প্রেমে, মানে তিনি তো ডুবে থেকে সেই সব কথা শোনাবেন, তা যেহেতু তিনি নিচের দিকে ঘুরেও তাকাবেন, এক মনে বলবেন, তাই পার্বতীকে বলেছেন তুমি যে আমার ভাগবত কথা শুনছো সেটা আমি কি করে বুঝবো, তাই জন্য আমি যে বলবো তুমি আমাকে হুঁ হুঁ এইরকম করে আওয়াজ দেবে, তাহলে আমি বুঝবো যে তুমি সব কিছু শুনেছো। তখন মাতা পার্বতী বললেন যে হ্যাঁ ঠিক আছে। তারপর যথাবিধি নিয়ম অনুসারে শিবজি সেই ভাগবত কথা পাঠ করা আরম্ভ করলেন, কিন্তু সেই যে শুক পাখির ডিমটা ছিল সেই মুহূর্তে ফুটে গেছে, আর সেই শুক পাখিও এই ভাগবতমের এই কথা শুনছে, এই অমরত্ব কথা, ব্রহ্ম জ্ঞান তিনিও শুনে নিচ্ছেন। আর মাতা পার্বতী শুনতে শুনতে, মাতা পার্বতীর কি হয়েছে, ঘুম পেয়েছে, তিনি ঘুমিয়ে পড়েন। আর শুক পাখি দেখলেন যে মাতা পার্বতী ঘুমিয়ে পড়েছে, তাই মাতা পার্বতীর বদলে শুক পাখি হু হু এই আওয়াজটা শুক পাখি দিতে থাকে। আর যখন ভাগবত কথা শেষ হয় তখন শিবজি মাতা পার্বতীকে জিজ্ঞেস করে তুমি সবকিছু শুনেছো তো খুব ভালো করে? তখন মাতা পার্বতী একটু চমকে উঠলো, বলছে হ্যাঁ প্রভু হ্যাঁ প্রভু। বলছে তুমি চমকে উঠলে কেন? বলছে তুমি কি ঘুমিয়ে গেছিলে? বলছে একটু চোখটা লেগে গেছিল। তখন বললো যে এতক্ষণ তাহলে হু হু কে দিয়েছিল? তারপর শিবজি যখন দেখলেন একটা শুক পাখি তার সব কথা শুনে নিয়েছে, পুরো দুজনের চোখে চোখে দৃষ্টি নিক, মানে চোখ পড়ে গেছে। তখন শিবজি রেগে তার ত্রিশূলটা ধরেছে, দিয়ে সেই ত্রিশূলটাকে নিয়ে তিনি সেই শুক পাখির পিছনে দৌড়াচ্ছেন। আর সেই শুক পাখি কি করেছে, ভয়ে দৌড়াতে 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 চলে যাচ্ছে। আর সেধারে ছিল ব্যাসদেব তার স্ত্রীকে, তার স্ত্রীর নামটা এই মুহূর্তে আমি মনে পড়ছে না আমার স্ত্রীর নামটা, কিন্তু তার স্ত্রীকে তিনি হরিকথা শ্রবণ করাচ্ছিলেন। এবার তিনি হরিকথা শ্রবণ করতে তিনিও ঘুমিয়ে পড়েছেন, হাঁ করে শুনছিলেন, হাঁ করে এরকম হাঁ করে শুনছিলেন, আর ঘুমিয়েও পড়েছে হাঁ করে। আর সেই শুক পাখিটা কি করেছে, হাঁয়ের মধ্যে ঢুকে গেছে, পুরো গর্ভে চলে গেছে। তখন শিবজি তো ছুটতে ছুটতে এসছে পিছনে, তারপর সেই ব্যাসদেবের স্ত্রীকে তিনি হত্যা করবে বলে স্থির করলেন। তখন ব্যাসদেব তার কাছে অনেক মিনতি করলেন যে প্রভু এই ভাগবত কথা কেন অন্যরা শুনবে না, তারাও তো অমরত্ব লাভ করবে, তারাও তো মুক্তি লাভ করবে, তখন তারাও মুক্তি পাবে এই ভগবত কথা শোনার পরে, আপনি দয়া করে আপনার আমার স্ত্রীকে বা এই শুক পাখিকে আপনি হত্যা করুন করবে করবেন না। তখন অনেক মিনতি করার পর শিবজি পালিয়ে গেলেন। আর সুখদেব গোস্বামী তো জানেন যে সেই শুক পাখিটা সেখানে ঢুকে গেছে, কিন্তু সেই শুক পাখিটা গর্ভে ঢোকার পরে তিনি সেখানে 16 বছর ছিলেন মাতৃগর্ভে, কোনো কোনো জায়গায় নাকি 12 বছর বলে যে মাতৃগর্ভে 12 বছর ছিল, আবার কেউ কেউ বলে যে 16 বছর মাতৃগর্ভে ছিল সুখদেব গোস্বামী। তখন সুখদেব গোস্বামী এতদিন একটা মাতৃগর্ভে থাকা মানে একজন মায়ের কতটা কষ্ট কতটা যন্ত্রণা হবে সে একজন মাই জানে, এমনি সন্তান গর্ভ একটা গর্ভে থাকলে সেই সন্তান যখন জন্ম নেয় কত আমরা কষ্ট, কত মায়েরা কত কষ্ট পায়, তাহলে তিনি একটা 16 বছরের বাচ্চা যখন, বাচ্চা নয় একটা 16 বছরের যুবক যখন কারোর গর্ভে থাকে তাহলে সেই মায়ের কত গর্ভ যন্ত্রণা কতটা তাকে সহ্য করতে হয়,
তারপর সেই ব্যাসদেবের স্ত্রী শেষে সেই ব্যাসদেবকে বললেন যে আমি এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, তুমি যাই হোক একটা ব্যবস্থা করো। তুমি বলছে তোমার ছেলে সুখদেব তো বেরোতেই চাইছে না, তাকে বললে সে বলে যে আমি মাতৃগর্ভেই ভালো আছি। তাহলে দেখুন মাতৃগর্ভে একটা সন্তান কতটা দুঃখ কষ্ট, কৃমিকীট তাকে কুড়ে খায়, পায়খানা কত কি মাতৃগর্ভে তাকে সহ্য করতে হয়, কিন্তু তা সে মানে আমাদের এই জড়জগৎ আরো কষ্টকর, তাই জন্য সে বেরোতে চাইছে না। যে এখানে অনেক ভালো আছি, সেই জড়জগতে গেলে আমাকে অনেক আরো দুঃখ কষ্ট ভোগ করতে হবে। তখন ব্যাসদেব কিছু তো না কিছু ব্যবস্থা তো অবশ্যই করতে হবে। তখন ব্যাসদেব বৃন্দাবনে গেছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ঠিক আছে, আমি এই জগৎ থেকে মায়া সরিয়ে নেব। তিনি মায়া সরিয়ে নিলেই বেরোবেন, না হলে বেরোবেন না। কিন্তু তখন ভগবান শ্রীকৃষ্ণ মায়া সরাবেন বলেছেন, কিন্তু সেটা কিছুক্ষণের জন্য। সেটা হচ্ছে যে একটা ষাঁড়ের শিঙের মাথায় একটা সর্ষে রাখলে সেই সর্ষেটা যতক্ষণ ষাঁড়ের শিঙে থাকবে ততক্ষণ অবধি মায়া সরিয়ে নেবে, আর একটা ষাঁড়ের শিঙের মাথায় একটা সর্ষে কতক্ষণ থাকবে ঠিক ততক্ষণেই ভগবান এই জগৎ থেকে মায়া সরিয়ে নেয়, আর সুখদেব গোস্বামী মাতৃগর্ভ থেকে বেরিয়ে সোজা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর ব্যাসদেবও তখন তার ছেলের পিছনে পিছনে চলে যাচ্ছে। তার ছেলে কোথায় চলে যাচ্ছে তিনিও তার পিছনে পিছনে যাচ্ছিলেন। আর তা এর পরের যে কাহিনীটা বলবো সেটা আমি ভাগবতমে পড়েছি। আর শ্রীল ব্যাসদেব যখন তার পুত্র সুখদেব গোস্বামীকে অনুসরণ করতে করতে যাচ্ছিলেন, তখন কিছুজন নারী স্নান করছিলেন জলে, আর তখন তারা নগ্ন অবস্থায় ছিল। কিন্তু তারা সুখদেব গোস্বামীকে দেখে একটুও লজ্জা গায়ে মানে তাদের লজ্জা লাগেনি বা তারা গায়ে বস্ত্র ধারণও করেনি, কারণ সুখদেব গোস্বামী নিজেও ছিলেন নগ্ন অবস্থায়, কারণ তিনি তখন সদ্য মাতৃগর্ভ থেকে বেরিয়েছেন। কিন্তু ব্যাসদেব যখন তাদের কাছে গেছিলেন তখন ব্যাসদেবকে দেখে তারা লজ্জাবশত গায়ে কাপড় দিয়েছিলেন। আর তখন ব্যাসদেব তাদেরকে জিজ্ঞাসা করলেন, তখন ব্যাসদেব সেই যুবতী নারীদের বললেন যে তোমরা আমার 16 বছরের নগ্ন যুবককে দেখে গায়ে বস্ত্র ধারণ করনি, অথচ আমাকে দেখে তোমরা গায়ে বস্ত্র ধারণ কেন করলে? তারা তখন বললেন যে সুখদেব গোস্বামীর ভিতরে কামভাবের কোনো লেশ মাত্র ছিল না, তিনি ছিলেন মুক্ত। বাইরে চলে এসেছি, ওখানে আমি ছিলাম, অনেকে চলে এসেছে, তাই জন্য আমি বাইরে চলে এসেছি। যেই লীলাটা আমি বলছিলাম সেটা এখনও শেষ হয়নি, তোমাদেরকে লাস্ট আমি শ্রবণ করাচ্ছি যে তিনি মুক্ত পুরুষ ছিলেন, তার চোখে স্ত্রী পুরুষের কোনো ভেদ ছিল না, তিনি প্রত্যেককে একজন আত্মা। আমরা যে এক একজন আত্মা, সেই আত্মা আমরা যে এই দেহ ধারণ করেছি, এই দেহটাকে আবার ফেলে আর একটা দেহে আমরা দেহান্তরিত হয়ে যাব। এরকমভাবে আমরা যেমন পোশাক বদল করি ঠিক সেইভাবে একজন আত্মা দেহ বদল করে, কিন্তু সুখদেব গোস্বামী সেই রকম সবাইকে আত্মা রূপেই সবাইকে দেখছিলেন, আর তিনি ছিলেন মুক্ত পুরুষ, তার ভিতরে কোনো রকম কামভাব ছিল না। এই ছিল সুখদেব গোস্বামীর জন্ম বৃত্তান্ত। আজকের এই সুখদেব গোস্বামীর জন্ম বৃত্তান্তটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে আমার পাশে থাকো এবং সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভগবান সম্পর্কে কোনো তথ্য বা কোনো কাহিনী নিয়ে। হরি বল, রাধে রাধে।